চট্টগ্রামের মিরসরাইয়ের জোড়ারগঞ্জ থানাধীন দরবারটিলা এলাকায় কুপিয়ে হত্যা করা হয়েছে ইব্রাহিম রাজু নামে এক যুবককে। রাজু 3 নম্বর জোড়ারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। শনিবার রাত 9টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, আধিপত্য বিস্তারের জের ধরে স্থানীয় ভিআইপি গ্রুপের 30 থেকে 35 জন সদস্য টিটু গ্রুপের ইব্রাহিম রাজুকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান জোড়ারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন মামুন। আসামিদের গ্রেপ্তারেও চেষ্টা চলছে বলে জানান তিনি।